সালামু আলাইকুম ভাই, এই ভিডিওতে দেখতেছ ধান লাগানোর এক সপ্তাহ পর ধান আবার তুলে নেওয়া হচ্ছে। কারণ তারা ধান লাগানোর এক সপ্তাহ পর বুঝতে পেরেছে ধানের বীজটা খুব দুর্বল ছিল এবং মরা ছিল। পরবর্তীতে ধানের মালিক বা জমির মালিক এসে এই ধান দেখে সেই ধানগুলো আবার তুলে ফেলে মই দিয়ে নতুন করে ধান লাগানো হচ্ছে। এই যে দেখো, সেখান থেকে জীবিত চারা তুলে নেওয়া হচ্ছে আর মৃত চারাগুলো রেখে দেওয়া হচ্ছে। এই ধানের ভিয়ে আবার হাল বয়ে ধান লাগানো হবে। এই যে এটা আমার বাড়ির সামনে, এটা আমার বাড়ির সামনে। প্লিজ ভাই, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ। সবার প্রতি রইল দোয়া।